নিজের সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, নিজের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে ঘন্টা চিহ্ন আসবে, তাতে অবশ্যই আপনারা ক্লিক করবেন, তাহলে চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আজকে যে বিষয় নিয়ে হস্তরেখা তথা পামিস্ট্রিতে আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে যে ধনী হওয়ার বৈশিষ্ট্য। ধনী হওয়ার অনেক রেখা এবং সাইন আছে। আজকে যে বৈশিষ্ট্যটা আমি দেখাবো, যদি আপনার হাতে থাকে তাহলে আপনি অবশ্যই ধনী ব্যক্তি হবেন, অর্থাৎ ধনী আপনি জীবনে হবেন। এবং ধনী ব্যক্তিদের হাতে এই ধরনের সাইন থাকে। তো ধনী হওয়ার অনেক সাইন আছে, তার মধ্যে আজকে স্পেশালি একটা সাইন আপনাকে দেখাবো, যে এই সাইনটাই একমাত্র এক ধনী হওয়া ব্যক্তি তা নয়, কিন্তু এটা থাকলে পারে যে আপনি ধনী হবেন। তো এ বিষয়ে 100% গ্যারান্টি, ধনী হওয়া বৈশিষ্ট্য নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয়। প্রত্যেকে নিজেদের ডান হাতটা প্রথমে দেখবেন, তারপরে বাঁ হাত। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আপনারা নিজেদের দুটো হাতই দেখবেন। যদি ডান হাতে এই সাইন থাকে তাহলে সেটা 100% ফল দেয়, আর বাঁ হাতে থাকলে পারে সেটা 20% ফল দেয়। এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথমে আপনারা নিজেদের হাতটাকে সোজাভাবে ধরবেন, দিয়ে লক্ষ্য করবেন আপনার হাতের এই অংশের দিকে। তার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক আপনারা দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা আপনারা আপনার পরিচিতদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। তো আপনারা একটু লক্ষ্য করুন, এই অংশটা দেখে আপনারা লক্ষ্য করবেন, আমি যেটা বলছি আপনার হাতের এই অংশটার দিকে একটু লক্ষ্য করবেন। এই যে আপনার, এটাকে বলা হয় জীবন রেখা, আর এটাকে বলা হয় শিরোরেখা, আর এটাকে বলা হয় আপনার হৃদয় রেখা। আগেই বলেছি যে আপনারা এটা একটু লক্ষ্য রাখবেন এই অংশটার দিকে। যদি আপনার এই হৃদয় রেখা থেকে, ধরুন এটা হৃদয় রেখা, আমি যেটা দেখাচ্ছি এটা হৃদয় রেখা, ধরুন আপনার হৃদয় রেখাটা, এটা হৃদয় রেখা, এবং হৃদয় রেখা থেকে এই জায়গাটা যদি বেশি হয়, বেশি চওড়া হয়, লম্বা হয়, তাহলে জানবেন আপনি ধনী ব্যক্তি হবেন। এটা একটা ধনী ব্যক্তিদের হাতে বৈশিষ্ট্য। আপনাদেরকে দেখাচ্ছি আমি কি বলছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। হৃদয় রেখা থেকে যদি এই অংশটা আপনার চওড়া হয়, লম্বা যদি বেশি হয়, তাহলে পারে আপনি 100% ধনী ব্যক্তি হবেন। এটা এটা গ্যারান্টি ধনী ব্যক্তিদের হাতে, যাদের এরকম একটা বৈশিষ্ট্য থাকে। এছাড়া যদি ধনী ব্যক্তি হওয়ার আর একটা বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাচ্ছি, সেটাও আপনারা দেখবেন, আপনার যে কনিষ্ঠ আঙুলটা যদি এই পর্বতের ওপরে হয়, দেখাচ্ছি এই আঙুলটা, দেখুন আপনারা লক্ষ্য করুন, এই আঙুলের পর্বের পর্যন্ত গিয়েছে, দেখুন এই আঙুলের পর্ব পর্যন্ত গিয়েছে, অনামিকা আঙুলের পর্ব পর্যন্ত গিয়েছে, এই যে এই পর্বটা পর্যন্ত যদি যায়, ঠিক আছে। আর যদি বৃদ্ধাঙুল আপনার লম্বা হয়, এতদূর পর্যন্ত যায়, যে এখানে দেখাচ্ছে আপনারা বৃদ্ধাঙুলটা যদি এতদূর পর্যন্ত যায়, অর্থাৎ আপনার তর্জনী আঙুলের যে অংশটা পর্যন্ত আমি দেখাচ্ছি, এতদূর পর্যন্ত যদি লম্বা হয় বৃদ্ধাঙুল, যদি আপনার এক কথায় লম্বা হয়, এবং কনিষ্ঠ আঙুল যদি আপনার লম্বা হয় এবং এই পর্ব পর্যন্ত যায় বা পর্ব পাড়িয়ে যায়, তাহলে পরে আপনি ধনী ব্যক্তি অবশ্যই হবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।